ঠিক করে চলিস। জি আম্মা, আই তো আম্মা হাসক তো নামাজ কালাম হইতেছি, হড়ালে কইতেছি, হড়ালে কইতে কইতে আম্মা ভয় তো শ্রেণী হালাইছে আম্মা বিগ। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। ছোট আচ্ছা আচ্ছা বুঝছি, তোরা মানে ইন্টারনাল একটা ক্রাইসিস আছে, ঠিক আছে শোন, অসুবিধা নাই, ভাইবরা তো মানুষ, তুই তো সেন্টিমেন্টাল হইস না। হ্যাঁ, ওই টাকাটা আমার বিকাশ করে দিস, ঠিক আছে ভাই, ভালো থাক, করিস না, ঠিক আছে। 1000 টাকা দে, 1000 টাকা দে, কি একটি 2000 টাকা লইছো, 1000 টাকা দিয়ে দাও, আর কাছে কোনো টাকা নেই। কাবিলা, তুই যদি মরে 1000 টাকা না দাও, মুই কিন্তু তোর ফ্ল্যাটে ঢুকতে দেবো না। ফ্ল্যাটে ঢুকতে দিবি না মানে ফ্ল্যাট কি তোর একলার নেই? তুই 1000 টাকা দেবি না, মুই পাশারে বললে দেবো, তখন কিন্তু বাঘ বাইরে যাবে, বললে রাখলাম। আমার কাছে অনেক 1000 টাকা নাই, 1000 টাকা লাগবে, অহনই লাগবে, তুই মরে দেবি। আর সুগার টিয়া আছে, লাস্ট সম্বল আমাকে ছিল, আমি ইয়ে দিয়ে একটা না তেয়ারি বিরিয়ানি খাই, 10 কিলো আরো 500 দিয়ে দিতে হইবে, নাহলে কিন্তু মুই ভাগ বাড়াইয়ে দেবো, দিয়ে দিস বন্ধু, 500 টাকা বাকি থাকলো, ডিউরে কে দিলাম। আয় তুই যা, সাথে খাড়াইছিস, মন খারাপ করিস না বেড়া, আমি ওই টাগুন টাগুন দেখি, চল। রাবুরে, আমি আলো গেঞ্জি কটু গাইছি, শাসন গেঞ্জিকে আদোয়া বুঝা যায় নি, আইওয়া নাকি সিউ ফাজলামি করিছে, কসা টাইট হয়ে গেছে যে বুঝা যায় নি এটা, আইওয়া নাকি সু, একটা লাত্তি দিম তোরে, একটা কামে যাই, আমি কইতেছি এটা যে আদোয়া বুঝা যাইতেছে, এটা ভালো লাগতেছে আরে তোরে তলে তলে কত মাইতেছে এটা তুই বুঝতেছিস না? হ্যাঁ, তোরে মূর্খ হয় শুভ যাতা তোরে শিখে, তুই হেঁটে মাইছে রে কসকে, তোর তো এখন হিংসা লাগবে, কারণ আমি তো ইংরেজি শিখতে আসি, এটা তোর কাছে ভালো লাগতে আছে না, শুভ আমারে ভালো করে শেখাইয়া দিছে, বলছে যাইও না কিসিউ, খাবো তোর ঠ্যাংস আমি দিচ্ছি, তুই আর উল্টা পাল্টা ইংলিশে কোন কাম করার ভেজালে হাল ইচ্ছা, এর আগে কেউ ইংলিশ কইছিল আমার বরবারই ছাড়তে হয়েছে, ইংলিশে কে কইলে তোর জীবন নাশ হয়ে যাবে, তুই এটা ভুলও করছে, এটা ভুল ইংরেজি না, এটা সঠিক, তুই তো বোঝো না, মানে তো শুভাব্বা তোরে কইছে এলে এটা সঠিক হয়ে গেছে, আমি যে তোরে বলতেছি তোর বিশ্বাস হইতেছে না, তুই যদি কথাটা যদি রাস্তাঘাটে কোনো পেটি মানছে রে কস, পাবলিক তো তোর কোনো পিরিয়ডে দে মারিয়ে লইবে, এটা কি তুই বুঝতেছস? আমি জানি তোর হিংসা থেকে তুই বলতে আছো, মানুষ আমার মারবে কেন, এটা তো একটা ভালো ইংরেজি বা, হ্যাঁ রে মূর্খ রে, কিছু করে লাভ নেই। এ কাবিলা কিসে আপনি জানেন আমার কত বড় দামি শার্ট এটা, জানেন আপনি মিনিমাম 5000 টাকা শার্ট এটার দাম, কথা কয় নাকি কি রে বাবু, আপনি কি বোবা নেই, আপনি কথা কইতে হারেন না, আপনি তো আসেন, শাড়িটার দাম মিনিমাম 5000 টাকা, যদি না খুঁজি পান আপনার টাকা আপনার বুঝাই দেন, আমি দরকার এটা দারুদ শার্ট কিনব, এত কোনো কথা কয় না কি রে বাবু রে। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুই ফোন দিছিলি নি? ফোন তো দিছিলাম আম্মা সকালবেলায়, অন্য আর কথা মনে পড়ছে আম্মা আপনার,
আইয়োগ্য মিটিং এ আসিলাম কত মিটিং করবেন আম্মা আমনে এই যে এত কষ্ট করতেছেন এত দড়াদড়ি করতেছেন কাল্লাই করতেছেন আল্লাহই তো নাকি কিল্লাই তোর আবার কি হইছে আম্মা আমগো রুমে আগে আসিলাম হাজজন দুইজন আম্মা চলে গেছে অন আম্মা আর উপর তো প্রেসার পড়ে গেছে আম্মা বাসা বাড়ালে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সামনের মাসে তুমি তোর 1000 টাকা বাড়াই দিও আম্মা 1000 টাকা দিয়ে কিইবা আম্মা লোক চলে গেছে দুগা দুগা লোকের প্রেসার কি 1000 টাকা দিয়ে কমবো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোরাই 2000 টাকা বাড়াই দিও ইগো আম্মা আপনার এত জমি এত টিয়া হইছা ইগুন কিরবেন আম্মা ইগুন লয়ে কি কবরে যেতেন হইবেন নি আম্মা হ্যাঁ আপনার আর ইগুন দি দিতে হারেন না আয় কত কষ্ট করতেছি ঢাকা শহর আপনি বুঝতেছেন আম্মা সবকিছু তো তোর লাই রাখছি হড়ালিয়া শেষ করে নোয়াখালী আয় সবকিছু তোর কবে হড়ালিয়া শেষ হইব আর কবে আয় আইম কবে আন্টি ইগুন বুক করুম আম্মা হে চিন্তা করি কেন লাভ আছে অন রানিং যে কষ্টটা করতেছি এটা তুমি তো আনে বাইরে তুইব আম্মা আচ্ছা ঠিক আছে 5000 টাকা বাড়াই দিম তোর রেজাল্টের কি অবস্থা কিছুই তো কইলি না আম্মা সারি তো অসুস্থ সারি তো নিজে টেস্টের রেজাল্টের লাগি ওয়েট করতেছে আম্মা আর রেজাল্ট কেমনে দিব স্যার আচ্ছা ঠিক আছে তে আবারে দিম সমস্যা নাই তুই কিন্তু মাগটাই কিন খাচ্ছে সি সি আস্তাগফিরুল আম্মা তবা 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 ইগুন আপনি কি করেন আম্মা আই আমনে হলানো আপনি কি একটু শরম করেন আমার ইগুন কইতে আর আপনারে কথা ইগুন কে কয় হেতারা আমনে সামনে খাড়া করায়েন আই হাতা সামনে খাড়া হেতারে জিগাই আমি রে তুই যে আমার আম্মা সামনে যে উল্টা পাল্টা কথা বলছ ইগুন কি সত্য না মিথ্যা বুঝি বুঝি এত ভালো সাজিস না তুই ঠিক করে চলিস জি আম্মা আই তো আম্মা হাসক তো নামাজ কালাম হইতেছি হড়ালে কইতেছি হড়ালে কইতে কইতে আম্মা ভয় তো সিনি হালাইছে আম্মা বিকু ভয় যে তো সিনি হালাইছে ভয় কি না লাইতে আদি রোকে আকি তোরে ফোন টোন দাইনি আর আম্মা রোকে আর এ আমনন রোকে এর কথা কইছিস না আমার হিগার কথা মনে পড়ছে আম্মা নাইলে কত সমাস আম্মা হিগার কথা মনে আছিল না রোকে আর লাগে বুলা কথা কইবি না রোকে আর নামে দুনিয়ার মানুষ আর কাছে বিচার দে আই যে হোলার লগে টাঙ্কি মারে কাইলে হে হোলার লগে টাঙ্কি মারে আই যে হোলার লগে কথা কয় কাইলে হে হোলার লগে কথা কয় আইছে আইনা আর হোলা ভুলে আরো কে লগে কথা কও হাসানি আম্মা হ্যাঁ কোন হোলার লগে হেডা তো তো জানার দরকার নাই রোকে আর লগে কথা কইতে মানা করছি কথা কইবি না আচ্ছা আম্মা ঠিক আছে আম্মা আপনার মানা যেটা করে নাই কি এটা করি নি আম্মা আপনি জানেন না সম্পর্কে এর মাইয়া নাই জীবন আর ঘরের বউ বানাইতেন জীবন না আম্মা এর মাইয়া তো আই নিজে লই আনতেন না আম্মা আমি টেনশন করে নালা রহমত আমার হোলা সুস্থ আছে আম্মা আমরা আদর্শ আদর্শিত হইতেছে আম্মা ঢাকা শহরে ঠিক আছে ভালো থাকিস ওকে আম্মা আসসালামু আলাইকুম আম্মা ওয়ালাইকুম আসসালাম আরে রোকে আরে আর আম্মা সামনে কালার খেয়ে গেলি ইরিও আপনি আর শাড়িটা খুঁজি বাইর করবেন আর না পাইলে আর 1000 টাকা দিয়ে দিবেন আর শার্ট কিনে লই ভাই আগেলাম ঘুমাইতাম এই শিমুল ভাইয়া কিছু ভাইয়া মনে কাপ সাবান নিয়ে দিয়ে তারপর ঘুমো যাও রাতে কটা বাজে দেখছেন নি এত রাতে সাগরে তো গ্যাস্ট্রিক হয়ে যাবে আপনার মোর গ্যাস্ট্রিক কিছু হইবে না মুই এটা বুঝব না তুমি আগে চা বানাও যাও তোর মি অল্প হইছে বুঝবে না না ওই কবিলা জি ভাইয়া পানি সারা দিন পরে আইছে তোরা কি গোসল করবি না ভাই আমরা তো দিনে দুইবার গোসল করি ভাইয়া আমরা গোসল করি আপনারা পানি আসে না গোসল করে ফলাইছো জি ভাইয়া ডিটারজেন্ট আছে তো বাথরুমে আমরা কি আমরা তো কুত্তা নিবে ডিটারজেন্ট দিয়ে গোসল করব ভাইয়া না জানি সে পেন না ভাই দেন না বিদেশি কা হালা কুত্তা ডিটারজেন্ট দিয়ে ডলে ডলে গোসল করে এটা না কেন না নাই এটা পুরো কেন যা ডিটারজেন্ট লয় কত না নাম ডিটারজেন্ট তো বাথরুম থেকে আমগো বাথরুম দেবা ডিটারজেন্ট নাইবে দোয়ানে আছেন দোয়ানালে কি বইরিছেনি আমরা কত কোন গোসল করবে না হাতের ডিটারজেন্ট বেজবে আমার কাছে যা খোলাই লয় যা এত রাইতে দোকান তো বন্ধ ভাইয়া ও আনবে কইতে ডিটারজেন্ট ভাই আমি একটা শর্টকাট বুদ্ধি দিই ভাইয়া আমনে ধরেন ঝর্ণার নিচে এক ঘন্টা খাড়াইতাম আর আমি পাশে কনস্ট্রাকশন বিল্ডিং তো একটু সিমেন্টের বালু লইয়া নিয়ে আসি এই কথা কম কর সকালে ডিটারজেন্ট আইনা রাখবি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং